أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر الكبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته الحديث রহিম জানি আছি আছি মাওলারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে রহিম জানে আছি আছি মাওলারে দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আসিবার কথা ছিল নিয়ানেকের বোঝা ভাগ দশে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়ানেকের বোঝা কর্ম দশে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির শিকার ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারে দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে জানি আমি মহাদোষী বহু গুণেগার জানি আমি মহাদোষী বহু গুণেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে কে বাজে গাসিবে তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস মাওলা ছাড়া তবা কবুল কে করিতে পারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারে দরজারে ফকির তোমারে দোয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারে দরজারে গোলাম তোমারে দোয়ারে হই না কেন বসিম পাপি মহাগণে গার
তুমি কিন্তু সবার বড় আল্লাহ আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কি আছে পর পারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারে দরজার গলাম তোমারে দোয়ারে, রহিম জানে আসি আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারে দরজার গলাম তোমারে দোয়ারে। উপস্থিত আজকের এ বিশাল আয়োজিত সভার সুনামধন্য জগতম সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, পর্দা নাসিন আমার স্নেহের মা ও ভগ্নীগণ, সর্বকৃষ্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, প্রশংসা করি, নামাক হালালি করি, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার আপনার জীবন উপকরণের জন্য, আমার জীবন চলার জন্য হাজার ও হাজার লাখ ও লাখ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে সজ্জিত করেছেন সেই মহান মুনিবের দরবারে। একবার অন্তরের অন্তরস্থল থেকে ছোট বড় সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, রাখালের বন্ধু, এতিমদের সর্দার সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের হীরের টুকরো সহি হাদিস একখানা তুলে ধরেছি। যিনারা আলেমে দিন বুঝে গেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব, কি বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে বলার এবং যতগুলো শ্রোতা এখানে এসে উপস্থিত হয়েছেন সমস্তকে শোনার পরই আমল করার তৌফিক দেন বলেন আমিন। ভাই ও বাবা জানেরা, আমি আপনাদের সামনে আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো, অনেকে আমাকে চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। আমি হলাম মাওলানা মরহুম খলিলুর রহমান সালাফি সাহেবের ছোট সন্তান, বাবা আমি যখন এক থেকে দেড় বছরের, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহ যেন আমার বাবার রুহির মাগফিরাত করেন, সকলে একবার বলেন আমিন। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখার পরে এই জলসার যে উদ্দেশ্য, একটা
মহত উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যর দিকে একটু হাত বাড়াবো আপনাদের কাছে। তারপরে আমরা জিনার জন্য লালায়িত উনাকে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। উনি উনার মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনাবেন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি মায়ের পেট থেকে জন্ম নিই, সে সময় হাতে কিছু নিয়ে আসেনি, আবার দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করব, খালি হাতে যাব, দুনিয়ার মাল মাতা সৌন্দর্য সম্পদ টাকা পয়সা কিছু সঙ্গে নিয়ে যেতে পারব না। একটা পথ আছে, যে পথকে অবলম্বন করলে, যে আমলকে অবলম্বন করলে পৃথিবীর সম্পদকে আপনি আমি সঙ্গে নিয়ে যেতে পারব। সেই পথ বা সেই আমলটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করে আমি আপনি পৃথিবীর সম্পদ নিয়ে যেতে পারব। সম্পদকে সঙ্গে করে নিয়ে যেতে পারব এটা নয়, সম্পদ আমার আপনার সঙ্গে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নেকিতে পরিবর্তন হওয়ার পরে আমার আপনার সঙ্গে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মুমিনদের গুণ বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের ভেতরে, যে যারা মুমিন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গোলাম হবে, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, যারা জান্নাতের অধিবাসী হবে, সেই সমস্ত লোকেদের একটা গুণ থাকবে। সেই গুণটা হলো কি, তারা তাদের সম্পদ থেকে, আমি যে সম্পদটা তাদেরকে দিয়েছি, যে সম্পদ যে রুজি আমি তাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, তা থেকে তারা আমার পথে দান করবে। ভাই বাবা যান, এবারে আমি আপনাকে দু তিনটে পয়েন্টের ভেতরে প্রথম পয়েন্টটা বলছি, যে পৃথিবীতে আমার আপনার সম্পদ কোনটা, আমার আপনার আসল সম্পদ কি, আমার আপনার চোখের সামনে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা দেখছি, নাড়াচাড়া করছি, এগুলি কি আমার না কার, এগুলি কি আপনার না আমার, কার এগুলি, আপনার আমার আসল সম্পদটা কি আমাকে আপনাকে জানতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মানুষের তিন ধরনের সম্পদ হচ্ছে তার নিজস্ব, বাকি সব তার উত্তরাধিকারীদের।